আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা মসকিউটো কিলার র্যাকেট কালেকশন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে কিন্তু আমি চলে এসেছি আরএফএল বেস্ট বাইয়ের শোরুমে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আরএফএল বেস্ট বাইয়েরই কালেকশন, টু ইন ওয়ান একটা মসকিউটো কিলার র্যাকেট, যেটাতে কিন্তু টর্চ লাইটের কাজও করবে। আপনি কারেন্ট চলে গেলে আপনি এটা দিয়ে লাইটিং করতে পারবেন, আবার আপনি কোথাও যাচ্ছেন, আপনি অন্ধকারে বের হচ্ছেন, আপনি এটা দিয়ে লাইটিংয়ের কাজও করতে পারবেন। আবার আপনার ঘরে মশার যে উপদ্রব সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই মসকিউটো কিলার র্যাকেটটা কিন্তু আপনাদের কাজে লাগবে। আর সামনে কিন্তু গরম চলে এসেছে, এখন কিন্তু আমরা জানি মশার উপদ্রব বাড়বে, আমরা যতই চেষ্টা করি না কেন মশা কিন্তু আমাদেরকে ফেস করতেই হবে। তো জাস্ট একটা আর কি হিরোর, সুপার হিরোর মতো কিন্তু জাস্ট র্যাকেটটা হাতে নিয়ে ঠাসঠুস ঠাসঠুস করে কিন্তু মশাগুলোকে কিল করতে হবে। এটার বাজেটটা কেমন, কোথা থেকে কিনবেন, ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদেরকে এই ভিডিওটা তৈরি করতে হেল্প করবেন, আমাদের সাথে আছেন নিজের গায়ে রাজু ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আমাদের সাথে রাজু ভাই আছেন। রাজু ভাই এখানকার সেলস এক্সিকিউটিভে আছেন, ভাই আমাকে পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করবে। তো আমি ফার্স্ট রাজু ভাইয়ের কাছে জানতে চাইবো, যে এখানে আমরা মসকিউটো যে কিলার র্যাকেটটা দেখতে পাচ্ছি এটা বোধহয় ভীষণ ব্র্যান্ডের, রাইট? আপনাদের কি একটাই মডেল না আরও মডেল আছে? তার মধ্যে এটা বোধহয় মোস্ট পপুলার একটা মডেল, যেটা আমাকে ভাইয়া বলছিলেন। সো এটা একটু খুলে আমাদেরকে দেখান, এটার অরিজিনাল লুকটা আমরা একটু দেখি। আচ্ছা দর্শক, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, সো ভাইয়ের হাত থেকে আমরা আপনাদের দেখিয়ে দেই, এখানে কিন্তু হচ্ছে কোটিংটা কীভাবে কী আছে সব কিছু আমরা জানবো। সো ভাই, আপনি আমাদেরকে ফার্স্টে বলেন, এটা কি আবার লাইন দেওয়া আছে নাকি, হাত দিলে কি আবার সব করবে নাকি? আচ্ছা, সো এখানে আমি যে উপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা কিসের তৈরি? এটা কি স্টিলনেস স্টিলের? আচ্ছা, স্টিলনেস স্টিলের মধ্যে। আর তার ভেতরে যে একটা আমি দেখতে পাচ্ছি একটা ফ্রেম, ওটা কি স্টিলনেস স্টিল নাকি প্লাস্টিক? স্টিল। আর উপরে বডিটা তো আপনার হচ্ছে প্লাস্টিক, রাইট? আচ্ছা, এখানে একটু বাটন সেফ, মানে সেক্টরটা আমরা একটু দেখবো। এখানে হচ্ছে এটা বোধহয় উপরে উঠলে পাওয়ার অন হবে আর অফ হবে নাকি? জি, মাঝে থাকলো অফ, আর উপরে উঠলে। আর নিচেরটা বোধহয় হচ্ছে লাইটার, লাইটটা কোন জায়গায়? আচ্ছা, লাইটটা হচ্ছে যে নিচে, দর্শক আপনারা দেখেন এখানে একটা এলইডি লাইট আছে। আচ্ছা, এটা চার্জার, চার্জারটা কই ভাইয়া? আচ্ছা দর্শক, এখানে আমরা দেখিয়ে দিই যে এখানে কিন্তু চার্জার আছে। সো এটা হচ্ছে এখান থেকে বের করে জাস্ট এটাকে খুলে চার্জ দিব। এখন কি পুরোটা র্যাকেট লাগবে না চার্জ দিতে, জাস্ট হচ্ছে এটা বের করে চার্জ দিলে হবে। ওকে দর্শক, খুব সহজ হয়ে গেছে দুনিয়াটা, তো ভাইয়ারাও সহজ করে দিয়েছে আমাদের জন্য র্যাকেটের এই চার্জার সিস্টেমটা। ওকে, তো এটা একটু আমাদেরকে দেখান, এটার কাজটা একটু দেখান, মশাটা কিভাবে মরবে। ও বাও, এর জন্য এটা বোধহয় আলগা করা হয়েছে যে এটা নিয়ে আপনি টর্চ লাইটের মতো ইউজও করতে পারবেন। আচ্ছা, তাহলে কি হবে এক্ষেত্রে, দেখা যাবে যে ওই তখন আর মশা মারা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আপনি একটু দেখান এটা আমাদেরকে। আচ্ছা ওয়ান মিনিট ভাইয়া, এখানে বাটনটা কোত্থেকে দিচ্ছেন মশা মারার জন্য? এটা। আচ্ছা, এখানে অন করে তারপরে এখান থেকে যে প্রেস করে ধরে রাখতে হবে। আচ্ছা, এই লাইটটা জ্বললে তখন বুঝবো যে এখন মশা মারা যাবে। আচ্ছা, এখন বা আর দুই একবার দেখান, দেখতেই পাচ্ছেন মশাগুলো কিন্তু এখানে লাগামাতে ঠাসঠুস করে ফুটে উঠবে। এমনকি এটা যদি আপনি আপনার স্কিনে লাগান তো সেটাও কিন্তু আর কি দেখবেন যে আর কি ফুটে উঠবে। তো এটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা মশা মারতে পারবেন, আর একসাথে যখন অনেক মশার উপদ্রব হবে জাস্ট হচ্ছে ঠাসঠুস ঠাসঠুস র্যাকেট খেলার মতো করে আপনারা প্রেস করে এটা দিয়ে আর কি মশা মারতে পারবেন। তো ভাই, এটার কি বডিরই একটাই কালার না আরও কয়েকটা কালারে পাওয়া যাবে? তিনটা কালার। এটা প্রাইসটা কত? 420। এটা মডেল নাম্বারটা কি, কি মডেলের আর কি চিনবেন আপনারা? আচ্ছা, টু ইন ওয়ান বললেই হবে এটা। আচ্ছা, সো হচ্ছে এটা বাজেটটা কত বললেন? 420 টাকা। আচ্ছা, এই মসকিউটো কিলার র্যাকেটটা কেনার পরে হতেই পারে কোনো একটা প্রবলেম, হতেই পারে যে একটা নির্দিষ্ট টাইম এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আমারটা হয়তো কাজ করছে না, সেক্ষেত্রে আপনাদের গ্যারান্টি বা ওয়ারেন্টি ব্যাপারটা কি? 3 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে কি সার্ভিস করে দেবেন না রিপ্লেস? না, সার্ভিস, সার্ভিস রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে না। আচ্ছা, যদি কোনোভাবেই ঠিক না হয় তখন কি রিপ্লেস দেবেন 3 মাসের মধ্যে? সো দর্শক, আরএফএল বেস্ট বাই ভিশনের এই আপনার টু ইন ওয়ান মসকিউটো কিলার র্যাকেটটা যদি কিনেন তাহলে কিন্তু 3 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে ভাইয়ারা অবশ্যই অবশ্যই কোনো প্রকার টাকা পয়সা ছাড়া সেটা আপনাদের সার্ভিস করে দিবে, আর নিতান্ত যদি সার্ভিসও ঠিক না হয় তাহলে কিন্তু চেঞ্জ করে দিবে, ঠিক আছে? সো এটার বাজেটটা ছিল অনলি 420 টাকা। রাজু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সবসময় আমাকে অনেক অনেক সাহায্য করেন, প্রত্যেকটা বিষয় ইনফরমেশন দিয়ে হেল্প করেন, আমাদের দর্শকদের জন্য অনেক কষ্ট করেন আপনি। ভিডিওর শেষে যদি দর্শকদেরকে কিছু বলতে চান। অবশ্যই আপনাদের অবশ্যই এসে আমাদের কাছ থেকে সাহায্য করবেন।
হ্যাঁ দর্শক, আমি রাজু ভাইয়ের মতো এই কথাই বলতে চাই যে সামনে যেহেতু গরম পড়ে যাচ্ছে, অবশ্যই আপনাদের এরকম একটা মসকিউটো র্যাকেটটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে, মসকিউটো কিলার র্যাকেটে। সো আমি বলবো আপনারা কিন্তু এটা কালেক্ট করতে পারেন অনলি 400 টাকা। আশা করি আপনাদের কাছে কালেকশনটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা শোরুমে এসে এটা কালেক্ট করবেন। অ্যাড্রেসটা দেখে দিব দর্শক, আমি দাঁড়িয়ে আছি আরিফুল বেস্ট বাই শোরুমে, আর এখানকার অ্যাড্রেসটা বলবো, এটা হচ্ছে সাভার নিউ মার্কেট, সাভার ঢাকা 340। সাভার নিউ মার্কেটের সাথে অ্যাডজাস্টেবল দুই তালা একটা শোরুম, বিশাল বড় একটা শোরুম বললেই চলে। এখানকার ম্যানেজিং আছেন সোহেল রানা ভাইয়া, কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01841313721। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যদি ডিরেক্টলি শোরুমে আসতে চান আসতে পারেন, যে কোনো ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে। আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।